আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপির সাথে, সেটা হলো চিকেন ললিপপ। এই চিকেন ললিপপটা বাচ্চাদের খুব পছন্দ এবং বাচ্চাদের এই চিকেন ললিপপটা টিফিনেও দিয়ে দেওয়া যায়। তো খুব সহজে এই চিকেন ললিপপটা বাসায় কিভাবে বানাতে হয় চলুন দেখে আসি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন। 1/2 কেজি পরিমাণ মুরগির মাংস আমি বেটে নিয়েছি, চাইলে আপনারা মিক্সারেও এই কাজটা করে নিতে পারেন। এখন দিয়ে দিব একটু লেবুর রস, কারণ লেবুর রস দিলে মাংসটা খুব সফট থাকে এবং মাংসের ভিতর একটা বাজে গন্ধ চলে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটা ডিম, 1 চা চামচ কালো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ কুচি করা কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন 7-8 পিস পাউরুটির সাইডের অংশ কেটে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে একটা বাটিতে পানি নিয়ে একটু ভিজিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা পানি ফেলে দিয়েছি। এখন সব উপকরণ একসাথে মিলিয়ে ভুল করে ছোট একটা পাত্র নিয়েছি, চেঞ্জ করে বড় একটা পাত্র নিলাম। এখন সব উপকরণ ভালো করে মেখে নিব। এরকম একটা স্টিলের গ্লাসে একটু তেল ব্রাশ করে নিব, যাতে খুব সহজে উঠে আসে। একটা চামচ দিয়ে ঠেসে ঠেসে এই মাংসের মিশ্রণটি ভরতে হবে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিব। এখন এর মাঝে গ্লাস বসিয়ে দিব, এমন ভাবে দিতে হবে যাতে গ্লাসের উপর পানি না উঠে, বাই এনি চান্স উঠে গেলেও সমস্যা নেই, টিস্যু দিয়ে এক্সট্রা পানি মুছে ফেললেই হবে, কারণ এক্সট্রা পানি গায়ে লেগে থাকলে তেলের ভিতর দিলে তেলটা ছিটে উঠতে পারে। তবে চেষ্টা করব যেন পানি না ঢোকে। আসলে এটা ফয়েল পেপারেও করা যায়, কিন্তু সবসময় হাতের কাছে ফয়েল পেপার থাকে না, তাই এই পদ্ধতি। এখন ঢেকে রাখবো 20 মিনিট। ফিরছি 20 মিনিট পর। একটা ছুরির সাহায্যে পাশের ধারগুলো সারিয়ে গ্লাস থেকে বের করে নিলাম। 1/2 ইঞ্চ পরিমাণ কেটে নিব। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস, তবে ভাজার আগে রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই চলবে। এখন একটা প্যানে তেল দিয়ে দিব। খুব বেশি তেল দিতে হবে না, কারণ এটা শ্যালো ফ্রাই করব। একটা একটা করে দিয়ে এপিট উপিট করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা আগে থেকেই সিদ্ধ করা। 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন কিছু কাঠি ঢুকিয়ে ললিপপের শেপ করে নিব। তো হয়ে গেল আমার চিকেন ললিপপ। এটা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিয়ে দিতে পারবে। চিকেন ললিপপের আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।